এভাবেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শ্রেণীকক্ষে তালা ঝুলছে। বিদ্যালয়টিতে নেই কোনো শিক্ষক ও শিক্ষার্থী। দেখে মনে হবে সাপ্তাহিক বন্ধের দিন বা কোনো সরকারি ছুটির দিন, তবে তেমন কিছুই না। এটা ক্লাস চলার নিয়মিত সময়ের চিত্র, আর এ ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। বলা হচ্ছে, কুড়িগ্রামের ভুরুঙ্গুমারী উপজেলার পাইকেছড়া ইউনিয়নের পাইকডাঙ্গা চর অঞ্চলের আব্দুল করিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। অভিযোগ রয়েছে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার ও সহকারী শিক্ষক মোসাম্মদ সুলতানা পারভিন, মোসাম্মদ নাসরিন নাহার ও মোসাম্মদ রহিমা খাতুন দীর্ঘ এক বছর যাবৎ বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিত থাকেন। পাশাপাশি শিক্ষার্থীদের অল্প সময় পাঠদান ও প্রায় দিন স্কুল বন্ধ থাকার কারণে বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র 20-30 জন। বিদ্যালয় অচল থাকার কারণে অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের স্থানীয় চারটি মাদ্রাসায় লেখাপড়া করান। কোন কারণে বন্ধ তা বলতে পারব না। মাস্টার দিছে, মাস্টাররা মনে করেন 12:30-12:30 দিকে আসে, এক ঘন্টা স্কুলে থাকে জায়গা। শিক্ষক মনে হয় যে আমি পার করি, প্রতিদিন সবগুলো আসে না, একদিন দুজন হয়, আরেকদিন যদি তিনজন হয়, 10:00-11:00 সময় যদি বলি যে আহান এই বাবা হেন ওয়ান টুর ছাত্র তো এখন ছুটি হয়ে গেছে গা, কলে বাড়ির পর না পড়লে স্কুলে যাই পড়াবো, যার কারণে ধরেন আমারই বাচ্চা আমি মাদ্রাসা দিছি। দেশ টিভির প্রতিনিধি সংবাদ সংগ্রহের জন্য গেলে বিদ্যালয়টি বন্ধ দেখেন। কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা বলেন, আজ স্কুল বন্ধ রয়েছে, কোনো স্যার বিদ্যালয়ে আসেনি। বিদ্যালয়ে স্যারেরা 3-4 ঘন্টা লেখাপড়া করান। আজকে স্কুল বন্ধ আছিল, আজকে স্যার ম্যাডাম আসেনি, আমার স্যারেরা 4 ঘন্টা ক্লাসে চলে যায়। পরে খবর পেয়ে দুপুর 1:30 প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সাত্তার বিদ্যালয়ে উপস্থিত হয়ে বলেন, তাদের ভুল হয়েছে, বিদ্যালয়টিতে 4 জনই নারী সহকারী শিক্ষক হওয়ায় এমনটি হচ্ছে বলেও জানান তিনি। ম্যাডামরা আসেনি, ধরেন ম্যাডামরা আসলে তো খোলা, এরা ধরেন মহিলা মানুষ, কি আর বলি, নানা অনিয়ম ও বিদ্যালয়টিতে প্রায় বন্ধ থাকার কথা স্বীকার করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি গত 5 সেপ্টেম্বর 1:30 পর্যন্ত কোনো শিক্ষক স্কুলে আসেননি, তাদেরকে কৈফিয়ত তলব করে আগে ব্যাখ্যা নেব, তারপরে আমি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করব। জেলা প্রশাসক জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সরকার সবসময় সচেষ্টভাবে কাজ করে যাচ্ছে। এখানে মাঝে মধ্যে আমরা বিচ্ছিন্ন যে অভিযোগগুলো পাই, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ বা অন্যান্য পাঠদান সংক্রান্ত যে বিষয়, সেগুলো আমরা তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিই এবং এক্ষেত্রেও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিই। দ্রুত সমস্যার সমাধান করে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদান শুরু হবে এমনটাই আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।